नमस्कार आज के आबार चले एसेছি आज के सकालेই आपनारा बाजलो तोमार आलोर बेणुर आगे जे स्तोत्रটি आछे प्रधान महालय अर्थात महिषासुर मर्दिनी जेटी वीरेंद्र कृष्ण भद्रेर गलाय एबं पंकज मल्लिकेर सुरे सेई महालयटी आमी पुरोटा दिच्छी। पार्ट वन पार्ट टू पार्ट थ्री अलरेडी चले एसेছে। पार्ट फोर एखन दिच्छी। पार्ट फोरे रयेছে शुधुमात्र बाजलो तोमार आलोर बेणु गानटी। एर आगेर जे गान या चंडी प्रथम गानटी पार्ट वाने रयेছে। पार्ट टूते रयेছে आश्विनेर शारद प्राते बेजे उठेছে आलोक मंजिल एई स्तोत्रटी एबं सिंहस्थ शशि शेखर मरकत प्रख्या एई गानटी। पार्ट थ्रीते रयेছে महामाया सनातनी शक्तिरूपा गुणमयी এই চণ্ডী পাঠটির স্বরলিপি हारमोनियम টিউটোরিয়াল। আর তারপরে ঢুকছে পার্ট फोर অর্থাৎ বাজলো তোমার আলোর বেণু গানটি যেটি আমি এখন দিতে চলেছি। তো চলো দেখিনি এবার স্বরলিপিটি। सिलेबल भाग कर ले कुमुल गा बीना कुमुल रे सा। तो प्रथम लाइनटी स्वरलिपिटा आरेकबार देखी देखी मातलो मा कुमुल गा जरा मा कुमुल गाते आसते पारबेन ना तारा मातेई थेके करबे मातलो सा मा कुमुल गा। तो कुमुल गा आसते भालो लागबे तो সেটাই দেখাই मातलो सा मा कुमुल गा जे जे একটু গলাটা কাঁপিয়ে কাঁপিয়ে যাচ্ছে যে গেল কুমুল গা মা পা কুমুলা যে শুধু যেটা যাচ্ছে কুমুল গা মা পা কুমুল ধা যে ভুবন ভুবন কুমুল গা মা ভুবন 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 कुमुल गा रे सा आलोर बेणु जाच्छे मा कुमुल गा कुमुल रे सा। तो পরের লাইনে যাই স্থায়ী একটু শুনে নি প্রথমে লাইনটা। की गेल देखी आज कोमल भाते आज कोमल भाते कोमल ढापा भाते कोमल ढापा कोमल ढापा देखी आज कोमल ढापा कोमल ढापा कोमल ढापा मा कोमल शेषो रो शेमा शूरो शूनी कोमल ढा कोमल निसा शेषो रो शूनी मा कोमल निसा तो ওখানে স্বরলিপিটা দেখি বাজলো পা কোমল নি কোমল ঢাপা বাজলো পা কোমল নি কোমল ঢাপা এরপর বাজলো বাজলো সা কোমল গা কোমল রে সা তোমরা শুনলে প্রথম লাইনে ফিরছে তো আরেকবার লাস্টের লাইনটি দেখি আজ কোমল ঢা প্রভাতে প্রভাতে কোমল ঢাপা কোমল নি কোমল ঢাপা কোমল ঢাপা মা কোমল গা কোমল ঢাপা মা কোমল গা এ তারপর শেষুর মা কোমল ঢা কোমল নিসা শুনি কোমল নিসা খুলে কোমল ঢা কোমল নি দি সা কোমল গা কোমল রে সা দিনো সা কোমল গা কোমল রে সা Kumula kumuli sa অন্তরাটি দেখি। আবার তোমরা গাইতেও সুবিধা হবে, সুরটা কানে লাগবে না, ভালো হবে। তো দেখি সেই স্বরলিপিটা। যা সা কোমল রে সা কোমল নি কোমল ধা কোমল নি, কি গেল? যা সা কোমল রে সা কোমল নি কোমল ধা কোমল নি। देखी পরের লাইনটা একবার শুনি আবার। এইটা যাচ্ছে, দেখি স্বরলিপি। জোটা একটা দেখালাম, গেটা দেখাচ্ছি। সবাই টানছে, লাস্টে র পড়ছে। সবাই কোমল ঘা পা মা কোমল গা কোমল কোমল ঘা পা মা কোমল গা মা কোমল ঘা। আরেকবার শুনি লাইনটি, স্বরলিপিটা আরেকবার দেখি। সেই সা কোমল গা আনন্দ কোমল রে সা জো 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 কোমল নি সা কোমল নি কোমল গে পা কোমল নি পরের লাইন মধুর সামা মধুর আমন্ত্রণ কুমুল গা কুমুল রে সা কুমুল রে সা কুমুল নি জাস্ট ছোট্ট করে কোমরে লাগছে আমন্ত্রণ দেখি কুমুল কা কুমুল রে সা কুমুল রে সা কুমুল নি। তো কুমুল রেটা তোমরা বাজাতে পারো তবে নাও বাজাতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু গলায় দেওয়ার চেষ্টা করো, একান্ত না পারলে তখন প্লেন করো। তো এরপর স্থায়ীর প্রথম লাইনটিতে ফিরছি না, দ্বিতীয় লাইনটি অর্থাৎ এই লাইনটিতে ফিরছে। তো এই স্বরলিপি তোমরা আগেই পেয়েছো, তো সেখান থেকেই তুলে নিও। তো এরপরে আসি সঞ্চারিতে, গানটি তোমরা শুনলে দেখবে তোমরা অবশ্যই শুনেছো তোলার আগে গানটি। তো স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ, তো স্থায়ী আর প্রথম অন্তরাটি আমি দেখালাম, এরপর সঞ্চারিটি দেখি। সঞ্চারিটি তুলনামূলকভাবে গানটি থেকে একটু কঠিন আছে, তো অনেক কাজ দিয়ে সুখ সুখ কাজ দিয়ে আছে, তোমরা ভালো করে তুলবে গানটা। স্বরলিপি তো আমি বলেই দিচ্ছি, প্লাস অরিজিনাল গানটা শুনবে। আর এই সঞ্চারির প্রথম লাইনটা চলো একবার আমার থেকে শুনে নাও। স্বরলিপিতে কি গেল কুমুল গা কুমুল গা কুমুল রে কুমুল গা কুমুল রে কুমুল গা কুমুল রে সা, সরি একটুখানি ভুল বললাম, আরেকবার দেখি সুমিরন কুমুল গা সুধরে কুমুল গা সুধরে কুমুল গা কুমুল রে সা। তো আগেরবার কুমুল রে বলে ফেলেছিলাম তো এই জন্য সরি, সুধরে হবে, লিখে দিয়েছি দেখো সুধরেই লিখেছি, তো লেখাটা দেখে তোমরা তোলো ভালো করে। কুমুল গা সুধরে কুমুল গা সুধরে কুমুল গা কুমুল রে সা আলো, এইটা দেখো এইটা সুপ্রীতি ঘোষের গাওয়া তোমরা জানো, তো ক্লাসিক্যাল আছে গানটাতে। কাঁপছে দেখো কাঁপছে, কাজ দিচ্ছি একটা, তো সেখানে যদি আলোয় পাগল এইটা করো তো অতটা ভালো লাগবে না, তো তোমরা চেষ্টা করো একটু কাঁপিয়ে করার, একান্ত না পারলে তো তোমাদের এটাই করতে হবে। তো আস্তে আস্তে চেষ্টা করো কাঁপিয়ে কাঁপিয়ে ভালো করে কাজ দিয়ে করার, অরিজিনালটা শুনে অরিজিনালটার মতো করে করার চেষ্টা করো। আমি স্বরলিপি দিচ্ছি একদম অরিজিনাল বেসে, তো সেই অরিজিনালটা শুনে অরিজিনালটা স্বরলিপি দেখে ভালো করে করার চেষ্টা করো একদম সুন্দরভাবে। তো চলো দেখি গেল পরপর উঠছে আলোয় সা কুমুল রে কুমুল গা মা মা পা কুমুল গা মা আলোয় সা কুমুল রে কুমুল গা মা পা কুমুল গা পাগল 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 সা কুমুল রে কুমুল গা মা পা কুমুল গা আলোয় সা কুমুল রে কুমুল গা মা পা কুমুল গা সুরেরো 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 কুলগা কুমলে কুমলে সা কুমল সুরেরো কুমলগা কুমলে সা কুমল বিনা কুমলি সা। পরের লাইনে যাই, একবার শুনে নিই যাওয়ার আগে। স্বরলিপি দেখি, তো সেবার স্বরলিপিটা দেখি। স্ট্রেট এটা কোমল ধা থেকে লাগালে হবে না, এটা সা থেকে কোমল গায়ে যেতে হবে। आज जस्ट लेगे आसछे স্বরলিপিটি অসঞ্চারী। তোমরা স্বরলিপিটি উপরে দেয়া আছে দেখো, সেখান থেকে ভালো করে লিখে তারপর তুলে নিও। তোমায় হারা স্বরলিপিটি দেখি। তোমায় তোমায় কুমল ধা কুমল নি সা, তোমায় কুমল ধা কুমল নি সা হারা কুমল নি সা। কি গেল? হারা কুমল নি সা, এরপর টানছে আটা টানছে सा कुमल रे सा कुमल नी कुमल हा कुमल नी जी मोनो मोमो सा कुमल रे सा कुमल गा कुमल रे सा मोमो कुमल रे सा। পরের লাইনটির এই জায়গাটা সত্যি কিন্তু অন্তরের থেকে আলাদা, দেখি। তোমারে আলোয় তোমারে सा कुमल गा শেষ হচ্ছে। আর তোমরা জানো আমি আগেই বললাম যে গানটিতে আমরা যদি একটু বেশি করে গিয়ে দেখাই তো কপিরাইট ক্লেম হচ্ছে, তো তাই জন্য বেশি করে গিয়ে দেখাচ্ছি না, একটা একটা লাইন করে দেখাচ্ছি। তো দেখি, তোমায় কোমল ধা কোমল নি সা হারা কোমল নি সা सब्सक्राइब करबे, एक लाइक करबे, कमेंट करबे और कारो लागले अवश्य शेयर करबे। तो तुम्हारा जानो आमादेर एक ग्रुप आछे गान घर बोले, तो सेखाने एक कम्पिटिशन चलछिलो रवींद्रसंगीतेर ऊपर, सेटी शेष हो गेल। तो परेर उइकेर जे कम्पिटिशनटी थाकबे सेटी थाकबे महालयार गानेर ऊपर, दुर्गा ठाकुरेर गानेर ऊपर, आगमनीर गान। तो बोले दिलाम भिडियो তোমরা লিংক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে চেকআউট করে নিয়ে গানঘর গ্রুপে যাও, সেখানে তোমাদের আগমনের গান থাকলে পোস্ট করো আর কম্পিটিশনে পার্টিসিপেট করো। আর অবশ্যই আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, কল করতে পারো, কিংবা আমার ফেসবুকে লিংক দেওয়া আছে স্বর্ণদীপা ঘোষ বলে, সেখানে মেসেজ করতে পারো। আবার ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, মেসেজ করতে পারো। তো তোমাদের সহযোগিতায় আমাদের চ্যানেল অনেকটাই এগিয়েছে, পরবর্তীকালে হয়তো আরও এগোবে। তো তোমরা এভাবেই আমাদের পাশে থাকো। তো আজকে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে একটি গানের স্বরলিপি বা কর্ডস নিয়ে।